5000 সোয়েটার, 5000 কম্বল আর 5000 চাদর, এটা যেন মানুষ ঠিক মতো পায়। যদি না পান আমি নিজেও নজর রাখব। কাকে দিয়েছেন, এগুলো কোথায় রেখেছেন, 15000 কোথায় রেখেছেন বলুন, ভিডিওকে নিয়ে আসছে, আমি অপেক্ষা করব এখানে, কোথায় সেটা পরিষ্কার কথা বলুন। কেন ভিডিও অফিসে থাকবে, জিনিস দিলে যদি ঠিক মতো না পৌঁছায় আমার খুব গায়ে জ্বালা করে। পুলিশ একটা অন্যায় করলে দোষটা পড়ে আমাদের ঘাড়ে, আমরা জানি না। সরকার একটা অন্যায় করলে গালাগালি খাই আমি, অথচ আমি জানি না আমার কোনো দোষই নেই। দেখুন আমি কত কষ্ট করে 3 দিন ধরে এখানে আসব বলে, এই বনদেবীর পুজো উপলক্ষে আমি এই কম্বল চাদর এবং সোয়েটারগুলো কিনে এনেছি। আর এসে দেখছি ভোবা, আমি তো বলেছি যে আমরা ডাইরেক্ট দেবো, কারো থ্রুতে দেব না, বলা হয়েছে শোনেনি কেন? না আমি আর মিটিং করব কি, আমি তো ওইটাই দিতে এসেছিলাম শীতকাল। তা তোমরা যদি এটুকু প্রোগ্রামও ঠিক মতো না করতে পারো তা আমার কোনো প্রয়োজন নেই। যদি বিডিওরা ঠিক মতো কাজ না করেন, যদি আইসিরা ঠিক মতো কাজ না করেন, যদি ডিএমরা ঠিক মতো দায়িত্ব পালন না করেন, আই এম সরি, আই হ্যাভ টু টেক অ্যাকশন। ঠিক আছে, 15000 হয়তো এত লোকের মধ্যে ডিস্ট্রিবিউশন করতে একটু অসুবিধে হয়। আমি বলেছিলাম ক্যাম্প করে করে ডিস্ট্রিবিউশন করতে, কম পড়লে পরে আমি দেখতাম, অন্তত আমার এখান থেকে তো কিছু দেওয়া হতো। এটা আমি পুজো উপলক্ষে এনেছিলাম, তাই আমি আপনাদের কাছে বলবো যতক্ষণ এটা না আসছে আপনারাও বসুন, আমিও বসলাম।